বিস্ময়কর পৃথিবী। এই পৃথিবী নামক গ্রহটিতে বসবাস করছে হাজারো রকমারি প্রাণী। এর মধ্যে বুদ্ধিমান প্রাণী হচ্ছে মানুষ। মানুষ তার মেধা মনন মিশিয়ে আবিষ্কার করে চলেছে নানা রকমের প্রয়োজনীয় বস্তু। অতীত ইতিহাস, চলমান ঘটনা ও প্রামাণ্যচিত্র লিপিবদ্ধ অথবা সংরক্ষণ করার প্রয়োজনে নানাবিধ গবেষণা ও চেষ্টার পর বুদ্ধিমান মানুষ আবিষ্কার করল কাগজ। কাগজ শিল্পের প্রথম যাত্রা শুরু হয় সুদূর চীন দেশে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের কাগজ শিল্প বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কাগজ শিল্প বিশেষ অবদান রেখে চলেছে। ইতিমধ্যে এই শিল্পের সাথে প্রায় 10 লক্ষ মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। 1953 সাল থেকে প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিকভাবে এই ভূখণ্ডে কাগজ শিল্প কাজ করে আসছে। বর্তমানে বাংলাদেশে 67টি কাগজ কলের মধ্যে 58টি চলমান। সবচেয়ে পুরাতন কাগজ কল কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। বর্তমান শিল্প বান্ধব সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে এই শিল্প প্রচুর লোকের কর্মসংস্থান সৃষ্টি সহ বিদেশে রপ্তানির পরিমাণ বাড়িয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে, পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধি পাবে। দর্শক, আমরা আপনাদেরকে এ পর্যায়ে দেখাবো সম্পূর্ণ অপ্রয়োজনীয় কাগজ কিভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তারই উপর একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশ ওয়েস্ট পেপার সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন 2013 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ ওয়েস্ট পেপার সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন। যে সংগঠনটি 2013 সালে যাত্রা শুরু করে খুব অল্প সময়ের মধ্যেই তার সুদৃঢ় অবস্থান তৈরি করে নিয়েছে। সংগঠনটি মূলত বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই বিজনেসের সাথে আমি বিগত 25 বছর যাবৎ জড়িত এবং আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিজনেসটাকে সরবরাহ করেছি। এখন বাংলাদেশে বলতে গেলে প্রায় 100 কাছাকাছি পেপার মিল আছে এবং এই মিলগুলো আমাদের দেশীয় র ম্যাটেরিয়াল উপরে নির্ভরশীল। আমরা এই মিলগুলোতে প্রায় 70% ওয়েস্ট পেপার সাপ্লাই করে থাকি। ওয়েস্ট পেপার কালেকশন না আসলে এগুলো পরিবেশকে নষ্ট করতো। আমাদের দুইটা উপকার আসতে চাই, সেটা হলো যে আমরা পরিবেশকেও কন্ট্রোল করতেছি এবং বিদেশি যে মুদ্রা সেটাও আমরা নিয়ন্ত্রণে রেখেছি। আমাদের দেশে বেকার লোক এখনও অনেক আছে, যারা কাজ পাইতেছে না, কাজের জন্য তারা ঘোরাফেরা করতেছে। সেই সুবাদে আমরা এই এই বিজনেসটাকে আরও প্রসার করতেছি, যেখানেই যায় সেখানে যেন কাজের অগ্রগতি হয়। এরকম আমাদের সারা বাংলাদেশে হাজারের উপরে আপনার আমাদের প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠানের সাথে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান আছে। আমরা দিনে দিনে এটাকে আরও বৃদ্ধি করতেছি, এমন একটা চেষ্টা করতেছি আমরা যেন বিদেশ থেকে কোনো ওয়েস্ট পেপার বাংলাদেশে ইম্পোর্ট না করতে হয়। আমাদের দেশে দেশীয় ওয়েস্ট পেপার দিয়েই যেন আমাদের দেশীয় মিলগুলো চলে, আমরা এরকম একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছি। অপ্রয়োজনীয় কাগজ অথবা ফেলে দেওয়া কাগজই মূলত এই ওয়েস্ট পেপার্স নামে পরিচিত। সারা দেশ থেকে সংগ্রহ করে নতুন কাগজে পরিণত করাই এই সংগঠনটির মূল কার্যক্রম। বাংলাদেশ ওয়েস্ট পেপার সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের দেশব্যাপী সদস্য সংখ্যা বর্তমানে প্রায় 500। এর মধ্যে কার্যকরী কমিটিতে রয়েছেন 31 জন, যার মধ্যে 21 জন মূল কমিটিতে। উল্লেখ্য যে 5 জন ব্যক্তিবর্গ উক্ত সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারা হচ্ছেন হাজি মোহাম্মদ বাবুল হুসাইন প্রেসিডেন্ট, হাজি মোহাম্মদ জাকির হুসাইন সাধারণ সম্পাদক, মোহাম্মদ ফরিদুজ্জামান যুগ্ম সম্পাদক, হাজি মোহাম্মদ শামসুল হক কোষাধ্যক্ষ এবং মোহাম্মদ ইকবাল সাংগঠনিক সম্পাদক। আমাদের এই মুহূর্তে যে যে জিনিসগুলো বেশি প্রয়োজন সেটা হলো সরকারের কাছ থেকে আমাদের কিছু চাওয়া। চাওয়ার মধ্যে প্রথম হইল যে আমাদের দেশে বেশ কিছু পেপার মিল আছে যেগুলো নাকি গ্যাস লাইন নাই, তারা বিভিন্ন ওয়ে পেপার তৈরি করতেছে। সেক্ষেত্রে আমাদের যে প্রোডাকশন ক্ষেত্রে অনেক হ্যাম্পার হয়, যেমন বিদ্যুৎ থাকে না সচরাচর সবসময়। সেক্ষেত্রে সরকার যদি আমাদেরকে একটু হেল্প করে যে যে পেপার মিলগুলো বর্তমানে দেশে আছে রানিং অবস্থায়, সেগুলো যদি গ্যাস সংযোগের ব্যবস্থা নেওয়া হয় এবং আপনার আমরা যে ব্যবসাটা করি মানে ক্ষুদ্র আকারে ছোটো ব্যবসা বলতে গেলে ওয়েস্ট পেপার আমরা কালেকশন করি, সেখানে আমাদেরও একটা ব্যাড ট্যাক্সের বিষয় আছে, সেটা যদি সরকার আমাদেরকে কিছু কনসিডার করে আগামী দিন যে আসতেছে সেক্ষেত্রে আমরা আমাদের সন্তানরা সবাই মিলে এই সংগঠনকে আমরা অনেক শক্তিশালী করে অনেক দূর নিয়ে যাব এবং সেই সংগঠনের দ্বারা আমাদের দেশে যে বর্তমান যে পরিবেশ নিয়ে যে প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড পেয়েছেন, আমরা আমাদের সকলের চেষ্টায় আমরা আমাদের পরিবেশকে কন্ট্রোল করে প্রধানমন্ত্রীকে আমরা আরও হেল্প করব, সে যেন আগামীতে এই ধরনের আরও অ্যাওয়ার্ড পেয়ে
আমাদের দেশে গর্বিত হয়, আমরা গর্বিত হই। বাংলাদেশ ওয়েস্ট পেপার সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে দেশে প্রায় 700টি কাগজ কল রয়েছে, যার মধ্যে 58টি কাগজ কল সচল রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ ওয়েস্ট পেপার সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন প্রায় 80% ওয়েস্ট পেপার দিয়ে এই 58টি চলমান কাগজ কলকে কাঁচামালের যোগান দিয়ে যাচ্ছে। 2020 সাল নাগাদ 100% কাঁচামাল হিসাবে ওয়েস্ট পেপার সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন যোগান দিতে সক্ষম। উল্লেখ্য, একটি সময় এই ওয়েস্ট পেপার বিজনেসটি অনেক ক্ষুদ্র আকারে ছিল, সময়ের পরিবর্তনে এই ব্যবসা বিস্তার লাভ করেছে। শুধু অর্থই না, পরিবেশের ভারসাম্য রক্ষা করা হচ্ছে, অন্যথায় এই সমস্ত কাগজ নালা নর্দমা সহ রাস্তাঘাটে আবর্জনা তৈরি হতো। বাংলাদেশ ওয়েস্ট পেপার সাপ্লায়ার অ্যাসোসিয়েশন একটি প্ল্যাটফর্ম আমাদের জন্য। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশের উন্নয়নের জন্য, দেশের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যে ভূমিকা আমরা পালন করছি, আমাদের সম্মানিত সদস্যরা, সম্মানিত উদ্বোধন কর্মকর্তারা, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই প্ল্যাটফর্মের মাধ্যমে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এটার আমাদের পক্ষ থেকে তারাও আমাদেরকে সহযোগিতার হাত বাড়াইয়া দেবে এবং আরও উন্নয়নের দিকে এবং উন্নতির দিকে আমাদের এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে, এটাই। এবং আমাদের তরফ থেকে আমরা সার্বিকভাবে এই সংগঠনকে সহযোগিতা করে যাব এবং দেশ ও জাতি গঠনে অগ্রগতি অগ্রণী ভূমিকা পালন করব। দর্শক, বাংলাদেশ ওয়েস্ট পেপার সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন তার সাফল্য ধারাবাহিকতায় উত্তরোত্তর সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করবে, এটাই আমাদের প্রত্যাশা।